বুঝতে পারছি আপনার ভিডিওটি দেখে কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যে আজকাল শাকসবজিতে বা তরি তরকারিতে রং মেশানো হচ্ছে, কিন্তু এটাই সত্যি। আজকাল ঢ্যাঁড়স এবং পটলে সেসব বেশি রং মেশানো হয়। বিশ্বাস না হলে আপনাদের একটি সবজি গ্রামে নিয়ে যাচ্ছি। সবজি গ্রাম, এটিও এক অবাক করা বিষয়। সবজি গ্রাম হচ্ছে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড নেম, মানে কোম্পানির নাম, যে কোম্পানি তারা বিভিন্ন দোকানে বা মার্কেটে তারা সবজি বিক্রি করে থাকেন, প্যাকেটজাত সবজি। আপনি দেখতে পাচ্ছেন সেই সবজি গ্রামে ঢ্যাঁড়স রাখা হয়েছে, সেই ঢ্যাঁড়সে কিন্তু রং মেশানো হয় যাতে সেটি দীর্ঘদিন থাকে, যাতে বিক্রি করতে তাদের সুবিধা হয়। সেটিও অবিশ্বাস্য আমাদের কাছে মনে হয়েছিল, কিন্তু আসলে সেটি বাস্তবতা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন। সম্প্রতি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশ তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে ধরপাড় করা হয়। একটি অবিশ্বাস্য ঘটনা সেই সবজি গ্রাম, সেটি ছিল হেমায়েতপুর এলাকায় সাভারের। কিন্তু কথা হচ্ছে, বাজার থেকে সবজি কেনার আগে এখন কি করবেন? সেই সবজিতে আসলে রং মেশানো আছে কি না সেটি কি করে বুঝবেন? আসলে বোঝার কোনো উপায় নেই। আমরা প্রতিনিয়তই মানুষের মাধ্যমে প্রতারিত হচ্ছি। নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে বাজার থেকে জিনিসপত্র কিনে আমরা ঠকছি, কিন্তু কি করব? কিন্তু একটা উপায় বাংলাদেশ কৃষি গবেষণা কর্মকর্তা বা সেখান থেকে বলা হয়েছে যে বাজার থেকে আমরা যখন সবজি কিনব, তখন সেটি রান্না করার আগে অন্তত কিছুটা গরম পানিতে ধুয়ে নিতে হবে, অথবা লবণ মেশানো গরম পানি অথবা তেঁতুলের জলে মেশানো গরম পানিতে ধুয়ে নিতে হবে। তারপর সেটি আবার সাধারণ পানিতে বা পরিষ্কার পানিতে ধুতে হবে, ধুয়ে পরে রান্না করতে হবে। তাহলে আমরা কিছুটা হলেও এর বিষক্রিয়া থেকে বা এর ক্ষতিকর প্রভাব থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব। বা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে সেক্ষেত্রে 70-80% পর্যন্ত আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারব, একেবারে কিছু করার নেই। এই যে দেখছেন রং, সে সবজি গ্রামে এসব রঙও মেজিস্টে করেছিল। আমাদের কাজের সূত্রে আমরা সেখানে গিয়ে সেসব দেখার বা ভিডিও করার বা আপনাদের জন্য তুলে ধরার আমাদেরও সুযোগ তৈরি হয়েছে। সে যে রং দেখছেন, এগুলো দিয়ে বিভিন্ন শিশু খাদ্য তৈরি করা হচ্ছিল। সে শিশু খাদ্য নিয়ে আমরা আমাদের চ্যানেলটিতে আরেকটি ভিডিও করেছি, সেই জন্য আমরা এখন আর দেখাচ্ছি না। বাজার থেকে শিশুদের জন্য যে ধরনের জুস টুস আমরা কিনে থাকি, সবগুলোতেই সেই কেমিক্যাল মেশানো হয়। এমন অবিশ্বাস্য যে লিকুইড দুধ পর্যন্ত তৈরি করা হয়, যে দুধের মধ্যে 1 ফোঁটাও অরিজিনাল দুধ থাকে না। বিস্কিট বলেন, চকলেট বলেন, সব কিছুতেই ভেজাল মেশানো হচ্ছে। এই ভিডিওটিকে মোটামুটি সাবধান করার জন্য যে বাজার থেকে কিনে আগে যেন আমরা একটু সাবধানতা অবলম্বন করি। আপনারা ভালো থাকবেন।